কয়েকদিন নিখোঁজ থাকার পর অবশেষে বীরভূমের তাঁড়াপীঠ থেকে উদ্ধার হল বনগার নিখোঁজ মুখ ও বধির এক ব্যক্তি স্থানীয় এক ব্যক্তি বীরভূমে বেড়াতে গিয়ে তার খোঁজ পান সেই ব্যক্তির তৎপরতায় তাকে ফিরিয়ে আনা হয় তবে কি করে ওই মুখ বধির ব্যক্তি বীরভূমের তাঁড়াপীঠে পৌঁছে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ কয়েকদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলল মুখ ও বধির এক ব্যক্তির বীরভূমের তাঁড়াপীঠ থেকে তাকে উদ্ধার করেন এলাকার এক বাসিন্দা গত বৃহস্পতিবার গোপালনগরে কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি পেশায় কাঠমিস্ত্রি মুখ ও বধির সঞ্জীবন সরকার বনগাঁ খয়রামারির বাসিন্দা সঞ্জীবনের পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ডায়েরি করা হয় মাইকে প্রচার ও লিফলেটও বিলি করা হয় বনগাঁ থানার পক্ষ থেকে শহরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে খোঁজ মেলেনি তার দুদিন আগেই খয়রামারির বাসিন্দা স্বপন বসু পরিবার নিয়ে তারাপীঠে বেড়াতে যান সেখানেই সঞ্জীবনকে ঘোরাঘুরি করতে দেখেন স্বপনকে দেখেই কান্নায় ভেঙে পড়েন সঞ্জীবন আকার ইঙ্গিতে জানান গোপালনগর থেকে কে বা কারা তাকে জোর করে তুলে এনে এখানে ছেড়ে দিয়ে গেছে এরপরই তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কেনই বা একজন মুখ ও বধির এক ব্যক্তিকে এভাবে তুলে নিয়ে যাওয়া হলো কে বা কারা এ কাজ করলো তা খতিয়ে দেখছে পুলিশ ওই আমাকে পাড়ার কোনো জায়গায় খুঁজে টুজে পাইছিল না আমাকে পাড়ার থেকে একজনে এই রামপুর গেছে তারাপীঠ গেছে যা দিতে মা কালী মা কালী যেন বাড়িয়া দেখে ওরে ওরে জীবনও বাইতো না কি এই সাত চাঁদপার এই গোপাল গোপালনগরের দিকে সেখান থেকেই আর রাত্রে আর ফিরিনি বৃহস্পতিবারে স্বপন ওর বউটু সব ওখানে তারাপীঠে পুজো দিতে গেছে সেখানে ও গাড়িতে বসে ওরে দেখে হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে তখন ওরা নেমে ওরে ধরে নিয়ে আসে আর ওদের দেখে কান্নাকাটি করেছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমেন্স বনগা